প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সর্বক্ষণ এই করি বন্ধুরা সকলকে জানাচ্ছি পবিত্র উল আজহার উপলক্ষে ঈদ মুবারক আজকের যে বিষয়টি আমি শেয়ার করব আপনাদের সম্মুখে মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন যারা প্রস্তুতি নিয়েছেন দেশে যাবেন এবং অনেকেই ঈদের জন্য অপেক্ষা করেছিলেন যে ঈদের পরে দেশে যাবেন তো বর্তমানে মালয়েশিয়া সরকার যে সুযোগ দিয়েছে অবৈধ প্রবাসীদের সরাসরি এয়ারপোর্ট গিয়ে আপনারা দেশে যেতে পারবেন তো এয়ারপোর্ট গিয়ে আপনাদের যে জামেলা পোহারতে হবে এবং কী কী সমস্যার সম্মুখীন হতে হবে এ বিষয়ে আলোচনা করব আশা করি অবৈধ প্রবাসীদের উপকার আসবে যারা দেশে যেতে চাচ্ছেন বন্ধুরা যে বিষয়গুলো আলোচনা করব। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ প্রিয় প্রবাসী ভাইয়া বোনেরা মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা দেশে যাবেন তো অনেকেই ইতিপূর্বে কিন্তু টিকিট করেছে অনেকের ডেট অলরেডি এই কাছাকাছি এই মাসে বা আগের মাসে অনেকেই টিকিট করেছেন আমি পূর্বের ভিডিওতে বলেছি যারা দেশে যাবেন কনফার্ম হয়েছেন আশা করি খুব দ্রুতভাবে টিকিট কেটে নেবেন কারণ আপনি যদি এখন থেকে টিকিট ক্রয় না করেন টিকিট যদি না কিনেন তাহলে পরবর্তীতে আপনাকে চওড়া মূল্য দিয়ে টিকিট কিনতে হবে কারণ মালয়েশিয়া সরকার সুযোগ দেওয়ার যে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়ে এই সুযোগটি আপনাদের উপর ফায়দা লুটে নেবে বিমান কর্তৃপক্ষ তারা কিন্তু প্রতি যত কাছাকাছি টিকিটের মূল্য আসবে অর্থাৎ যত কাছাকাছি আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন যে আমি এক সপ্তাহের মধ্যে যাব বা দুই দিনের মধ্যে যাবো টিকিট খুব দ্রুতভাবেই করবো তখন আপনার কাছ থেকে টিকিট মূল্য নেবে আর আপনি দুই থেকে আড়াই মাস তিন মাস আগে যদি টিকিট কাটেন আপনার কাছ থেকে টিকিটের মূল্য কম নেবে এই জন্য আপনারা একটি অ্যাপস ডাউনলোড দিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি এসেছি ভিডিও শেষে এখানে আমি লিঙ্ক দিয়ে দিব আশা করি দেখে নেবেন বিডি বিমান টিকিট একটি অ্যাপস আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন টিকিট না কিনেন আপনি টিকিট যাতে কেনেন না কেন কিন্তু আগে দেখে নিতে পারেন কোন ডেড়ে কেমন টিকিটের মূল্য আছে তো যাই হোক টিকিটের বিষয়ে যে আলোচনা করেছি এখন আপনাদের বিষয়ে যে আলোচনা করব। আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন চলে যাবেন সরাসরি এয়ারপোর্ট হয়ে এখানে এখন যে মেন কাজগুলি করতে হবে সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল যে ছয় ঘন্টা আগে বা সাত ঘন্টা আগে এয়ারপোর্ট আপনাকে পৌঁছতে হবে কিন্তু বর্তমানে লোকজনের চাহিদা এবং দেশে যাওয়ার যে প্রচণ্ড ভিড় সে অনুসারে আপনারা এখন আগে অর্থাৎ ছয় ঘন্টা নয় মিনিমাম দশ থেকে বারো ঘন্টা আগে আপনাদেরকে এয়ারপোর্টে পৌঁছতে হবে কারণ প্রচুর পরিমাণে এখন কিন্তু ভিড় হচ্ছে বাংলাদেশে নেপাল ইন্ডিয়া ফিলিপাইন বিভিন্ন দেশের অবৈধ যে সকল প্রবাসীরা আছে তাদের ভিড় হচ্ছে এমন অবস্থায় আপনি যদি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আগে যান তো সেখানে সেই লম্বা সিরিয়ালের মধ্যে যদি পড়েন তাহলে হয়তো আপনার কাজের কাজ কিছুই হবে না হয়তো আপনার যাওয়াটা ক্যান্সেল হতে পারে আপনি খেয়াল করবেন আপনার বিমানের টিকিট কয়টা বাজে আছে। যদি রাত্রে নয়টা বাজে থাকে তাহলে সকাল নয়টা দশটার দিকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবেন আপনি যেহেতু দেশে যাবেনি তাহলে অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে এখন যে মেন কাজ সেটা হচ্ছে আপনার সাথে যে ডকুমেন্টগুলো আছে। অর্থাৎ বিমান টিকিট পাসপোর্ট করোনা সার্টিফিকেট হোটেল বুকিং এই যে ডকুমেন্টগুলো আছে এইগুলো আপনাকে কি করতে হবে প্রতিটা তিনটা করে ফটোগি করে নিয়ে যাবেন তিনটা করে ফটোকপি করে নিয়ে যাবেন অনেক সময় এয়ারপোর্টে আপনারা খুঁজবেন ফটোকপি প্রয়োজন আসছে ফটোকপি করতে হবে তখন হয়তো আপনারা খুঁজবেন আপনারা যদি বাইরে থেকে অর্থাৎ যাওয়ার আগেই আপনি ফটোকপি করে নিতে পারেন টিকিটের এক কপি করবেন পাসপোর্টের এক কপি করবেন করোনা সার্টিফিকেট এক কপি করবেন এবং আপনি যে হোটেলে থাকবেন বাংলাদেশে সেই হোটেল বুকিংয়ের কপি করবেন একটা এই সমস্ত কাগজগুলো নিয়ে আপনি এয়ারপোর্টের যে পার্কিং জোন আছে দ্বিতীয় তলায় সেখানে লম্বা সিরিয়াল আসছে সেখানে আপনাকে সিরিয়াল দিতে হবে সেখান থেকে আপনাকে একটি এই ডকুমেন্ট দেখানোর পরে একটি ফর্ম দিবে সেই ফর্মটি পূরণ করবেন অর্থাৎ আপনি যে জরিমানা দিবেন আপনি যে ফিঙ্গার দিবেন তার জন্য একটা ফর্ম দিবে। সেটা পূরণ করার পরে আপনাকে যেতে হবে তিন তলায় তিন তলায় গিয়ে সেগুলো জমা দিবেন জমা দেওয়ার সময় আপনার ফিঙ্গার জরিমানা নেবে এখন অনেকেই বলতেছেন যে ভাই টাচ অ্যান্ড গো যে কার্ড আছে সেই কার্ড নিয়ে গেলে গিয়ে আমি জরিমানা দিতে পারবো কি না আমি ইতিপূর্বে যে ভিডিওতে কথাগুলো বলেছি ভাই টাচ অ্যান্ড গো ই ওয়ালেট অর্থাৎ আপনার ওটা কোনো কার্ড না কার্ডের মাধ্যমে না ই ওয়ালেট আপনি হ্যান্ডফোনে আপনার যদি টাচ অ্যান্ড গো না থাকে তাহলে আপনি এটা একটা আইডি করে নেবেন আইডি করে নিয়ে আই সম্পর্কে আমার ভিডিও আসছে আমি ভিডিও শেষে ডিসক্রিপশানে বা ভিডিও লাস্টে আমি একটি লিঙ্ক দিয়ে দিব অথবা ডিসক্রিপশন লিঙ্ক আছে দেখে নিতে পারেন টাচ অ্যান্ড গো আইডি কীভাবে করে তো আইডি করার পরে আপনার সেভেন ইলেভেন বা নাইনটি নাইন থেকে এটা টপ আপ করে নেবেন পাঁচশো টাকা সেখানে তারা একটা কার্ড দেবে আপনি রিলিট করে নেবেন এ সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে দেখে নেবেন তো আপনি টাচ অ্যান্ড গোর মাধ্যমে ই ওয়ালেট অর্থাৎ আপনার হ্যান্ডফোনে এটা ইনস্টল করার পরে আইডি করার পরে আপনি যখন টপ আপ করবেন সেখানে আপনাকে একটা পে নামে অপশন থাকবে সেই পেতে টাচ করার পরেই আপনি আপনার পিন নাম্বার আপনার সিপিএতে একটা কিউআর কোড আসবে সেটা তারা স্ক্যানিং করে আপনার কাছ থেকে পার্শ্বনিক জরিমানা নেবে অথবা আপনি যে কোনো এটিএম কার্ড ব্যাঙ্ক কার্ড আপনার মালয়েশিয়ার যে ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারেন তবে খেয়াল করবেন টাচ অ্যান্ড গো যে কার্ড আছে সে কার্ড নয় এটা ই ওয়ালেট এই কথাটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে অনেকেই আমার ভিডিও নিচ্ছে কমেন্ট করেছেন ভাই টাচ অ্যান্ড গো কার্ড দিয়ে কি পেমেন্ট করা যাবে কি না কার্ড না ই ওয়ালেট তো আপনারা জরিমানা দেওয়ার পরে ফিঙ্গার দেওয়ার পরে সমস্ত কাজ শেষ হবে সেই কাজ শেষ হওয়ার পরে আপনারা উপরে চলে যাবেন পাঁচতলায় সেখানে আপনারা বুকিং দিবেন আপনাদের যে সকল জিনিসপত্র আছে বুকিং দিবেন তারপরে আপনারা সমস্ত ডকুমেন্ট শো করে আপনার বুকিং শেষ হলেই আপনার বোর্ডিং কাজ শেষ হলে আপনার ইমিগ্রেশনে প্রবেশ করবেন তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন যারা নতুন করে জরিমানা দিয়ে যেতে যাচ্ছেন তাদের হলো এই সিস্টেম আর অনেকে আছে ভাই আমি স্পেশিয়াল পাস পূর্বে নিয়েছিলাম জরিমানা দিয়েছি বিমান টিকিট অলরেডি ক্যান্সেল হয়েছে বাংলাদেশ সরকার বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল তখন যেতে পারেনি এখন আমাদের করণীয় কী আপনাদের করণীয় একটাই আপনার যে স্পেশাল পাস ছিল সেই স্পেশিয়াল পাস বিমান কনফার্মেটির টিকিট করোনা সার্টিফিকেট এবং হোটেল বুকিং এই সমস্ত ফটোকপি করে নিয়ে যাবেন এখান থেকে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার যোগাযোগ করবেন কাউন্টারে দেখা সাক্ষাৎ করবেন সেখান থেকে আবার আপনাদের একটা পারমিশন দিবে তারপরে আপনি যেতে পারবেন এখন অনেকে বলতেছেন যে ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু স্পেশাল পা সংগ্রহ করিনি জরিমানা দেয়নি আমাদের করেন কি ঠিক একই পদ্ধতি একটু আগে যে আমি কথাগুলো বলেছি সেই পদ্ধতি অবলম্বন করে আপনার দেশে যেতে পারবেন আর একটি কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যেটা আমি যেতে পূর্ব বলেছি আবার বলতেছি যখন আপনারা বাসা থেকে বের হবেন আপনার বিমানের টিকিটের যে সময় সেই সময় ফলো করে এয়ারপোর্টে দশ থেকে বারো ঘন্টা আগে গেলে ভালো হয় কারণ এখন প্রচণ্ড পরিমাণ ভিড় জন্য আপনাকে অবশ্যই আগে বের হতে হবে তো যদি আপনি আগে বের হন তাহলে হয়তো ওখানে গিয়ে আপনার সমস্ত কাজকর্ম শেষ করে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন তো হোটেল বুকিংয়ের ব্যাপারটা অনেকেই বলতেছেন যে ভাই কত টাকা হতে পারে এখন এটা হচ্ছে আপনার হোটেলের উপর নির্ভর করে আপনি হোটেলে কোন পরিবেশে থাকবেন কোন হোটেলে থাকবেন সেই হোটেলের কর্তৃপক্ষ অনুসারে তবে এখানে অনেকেই হোটেল বুকিং দিতেছে আবার আপনি নিজেও বুকিং দিতে পারেন বাংলাদেশের যে নির্দিষ্ট বাউন্নটি হোটেল আছে সরকার কর্তৃক যে ঘোষণা সেখানে আপনি নিজে নিজেই হোটেল বুকিং দিতে পারেন এখানে বসেই আপনার হ্যান্ডফোনে গিয়ে আপনি বুকিং ডট কমে ওপেন করবেন সেখানে বাংলাদেশে হোটেলগুলো আছে আপনি বুকিং দিতে পারেন তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কার্ড ব্যবহার করতে হবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড আপনি নিজে নিজে বুকিং দিতে পারবেন অনেক হোটেল আছে বিকাশের মাধ্যমে আপনার বুকিং নেয় তো আপনারা হয়তো সেই হোটেলগুলোতে বাংলাদেশের বিকাশ নাম্বারে টাকা পেমেন্ট করে আপনার হোটেল বুকিং দিতে পারেন সেটা আপনি যারা একটু ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা আছে বুকিং ডট কমে প্রবেশ করবেন সেখানে আপনারা অনেক কিছু ফলো করতে পারেন তো বন্ধুরা আপনাদের দেশে যাওয়ার ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি আপনাদের অনেক উপকার আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আগামীতে আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ